দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টা বিরতিহীন সংবাদ আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময় করোনা ভীতি কাটিয়ে স্বস্তির পৃথিবীতে ফেরার উচ্ছ্বাস নিয়ে সারা দেশে আনুষ্ঠানিকভাবে একযোগে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম গেল দিন প্রথম দিনে কার্ড রাজধানী ঢাকা সহ দেশের 64টি জেলায় প্রথম দিনে টিকা নিয়েছেন 31160 জন এদিকে আজ দ্বিতীয় দিনেও শুরু হয়েছে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যেই সাত ফেব্রুয়ারি সারা দেশে করোনা সংক্রমণের গ্রাফ শুধুই তলানিতেই যায়নি একই সাথে করোনা প্রতিরোধে এই দিন দেশব্যাপী শুরু হলো গণটিকা কার্যক্রম রবিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষ থেকে অনলাইনে উদ্বোধন করা হয় সারা দেশে করোনার গণটিকা কার্যক্রম স্বাস্থ্যমন্ত্রী টিকা গ্রহণ করেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এরপর টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিকা নেয়ার নির্ধারিত 30 মিনিট পর স্বাস্থ্যমন্ত্রী বলেন জীবন রক্ষাকারী এই ভ্যাকসিন দিয়েই করোনাকে জয় করা হবে আপনারা টিকা গ্রহণ করুন এবং টিকা মানে ভ্যাকসিন মিন্স ভিক্টরি এই করোনা ভাইরাসের এগেইনস্টে এটাই সবচেয়ে বড় হাতিয়ার যার মাধ্যমে আমরা এই ভিক্টরি অর্জন করতে চাই শুধুমাত্র নিজের সুরক্ষা নয় বরং দেশের সুরক্ষার কথা বিবেচনা করে সকলকে টিকা নেয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত মহাপরিচালক এই টিকা আমাকে যেমন সুরক্ষিত করবে এই দেশকে করোনার বিরুদ্ধে সুরক্ষিত করবে এক একজনের টিকা নেওয়া কিন্তু শুধুমাত্র নিজেকে সুরক্ষিত করা না এই দেশ থেকে করোনা দেশকে করোনা মুক্ত করার জন্য একটা বিরাট পদক্ষেপ এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দেশের প্রতিটি মানুষের জন্য টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি আমার রিক্সাওয়ালা ভাই পথেরই বাড়ির কাজকর্মের সাধারণ মানুষ যেন টিকা পাওয়াটা সুবিধা পায় আমরা কেবল অবস্থাবানরা এবং যারা সৌভাগ্যবানরা না সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার যারা টিকা গ্রহণ করেছেন 4 থেকে 12 সপ্তাহের মধ্যে তাদের দেয়া হবে টিকার দ্বিতীয় ডোজ যারা নিবন্ধন করতে পারছেন না টিকাদান কেন্দ্রে শীঘ্রই তাদের জন্য নিবন্ধনেরও ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও বছরব্যাপী এই টিকা কার্যক্রমের বাইরে কেউ থাকবে না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর বর্তমানে দেশে 70 লাখ করোনা টিকার মজুত রয়েছে বলেও জানানো হয় এই সময় টিকা গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানালেন ভ্যাকসিন মানে ভিক্টরি যদিও এখন পর্যন্ত অনলাইনে টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন সংখ্যা কম কিন্তু তারপরেও শুধুমাত্র নিজের সুরক্ষার কথা বিবেচনা করে নয় সারা দেশের সুরক্ষার কথা বিবেচনা করেই সকলকে টিকা নেবার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর রিশাদ হাসান নিউজ 24 ঢাকা দর্শক যেমনটি বলছিলাম যে ভ্যাকসিনের ভয় কাটতে ইতিমধ্যে শুরু করেছে মানুষের মাঝে প্রথম দিনে সারা দেশে ভ্যাকসিন নিয়েছে প্রায় 31,000 মানুষ আজ দ্বিতীয় দিনেও শুরু হয়েছে টিকা কর্মসূচি দ্বিতীয় দিনের টিকাদান কর্মসূচির খবর জানাতে আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাহাত খান রাহাত জানতে চাই আপনার কাছে যে দ্বিতীয় দিনের টিকা কার্যক্রম শুরু হয়েছে কিনা ভিড় কেমন দেখছেন মানুষদের ভয় কাটতে শুরু করেছে মানুষের করোনা টিকার প্রতি আগ্রহ কিরকম ঠিক মানুষের এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে তন্ময় আপনি জানেন যে গতকালকে বরিশালেও টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে গতকাল প্রথম দিনে বরিশাল বিভাগে মোট 1,412 জন টিকা নিয়েছেন তাদের মধ্যে নারী রয়েছেন 289 জন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর যেটি জানিয়েছে যে গতকাল মহানগরীতে 250 জন বরিশাল জেলায় 197 জন পটুয়াখালীতে 297 জন ভোলায় 247 জন পিরোজপুরে 259 জন বরগুনায় 87 জন এবং ঝালকাঠি জেলায় টিকা নিয়েছেন মাত্র 84 জন আমি এখন রয়েছি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে এখানে গতকাল প্রথম দিনে টিকা নিয়েছেন 73 জন এবং আজকেও বেশ কয়েকজন অপেক্ষমান রয়েছে তবে কতজন ঠিক টিকা গ্রহণ করছেন বা করবেন সেই মর্মে কোনো তথ্য নেই এখানে একজন সিটি কর্পোরেশনের একজন কর্মী রয়েছে ভাই একটু যদি বলেন যে গতকাল এখানে কতজন টিকা নিয়েছে এবং আজকে এখন পর্যন্ত এখানে টিকা নেওয়ার জন্য কতজন কালকে এখানে মোট 73 জনকে টিকা দিয়েছে আজকে কতজন অপেক্ষমান আজকে অপেক্ষমান এখন এটা তো রেজিস্ট্রেশন উপর নির্ভর করে এখানে কয়জন আছে জানেন তো আপা এখানে আমাদের লিস্টে তো কেবল আসছে দেখে নিই কত নাম্বার কত ও গুনতে হবে তাও তাদের কোনো প্রতিক্রিয়া একজন সাথে কথা বলবো যিনি টিকা গ্রহণের জন্য অপেক্ষমান রয়েছেন চাচা একটু কথা বলি আপনার সাথে টিকা নিচ্ছেন কেন
কোভিড ভাইরাসের জন্য প্রথম দিন করোনা টিকে নিয়েছেন, তিনি বলেছেন যে তার ৬ ঘন্টা পরেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তিনি অনুভব করেনি এবং তার কোনো ভয়ও কাজ করেনি। এখানে আরেকজন এখানকার অফিসিয়াল রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। গতকালকে যারা টিকে নিয়েছেন কারো কি কোনো আমার নাম শফিকুল ইসলাম, আমি এখানে পুলিশ হাসপাতালে নার্সিং সুপারভাইজার পোস্টে এখানে দায়িত্বে আছি। গতকালকে আমাদের এখানে 73 জন কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন। বর্তমানে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি এবং গতকালকে কোনো অসুস্থ কেউ হয়নি। টিকা নিতে আসছেন পুলিশ সদস্য, তারা কি বাধ্য হয়ে আসছেন নাকি আগ্রহ করে আসছেন? যারা এখানে আসছে তাদের স্বইচ্ছে আসছে এবং মন উৎসাহী আসছেন, এবং কিছু আসছেন যারা রেজিস্ট্রেশন করতে পারেননি কিন্তু তারাও অতি উৎসাহী এসে আমাদের এখানে ভ্যাকসিন নিয়েছে। আগামী দিনগুলোতে কি আরও আগ্রহ বাড়বে বা আসবে, আপনার কি মনে হয়? আমার মনে হয় মানুষ যদি সচেতন হয় তাহলে আরও বাড়বে, এবং আজকে 18 তারিখ, আজকেও প্রায় আজকে 8 তারিখ, আজকেও অনেকে আসবেন, আমাদের প্রসেসে আছে এখানে। ধন্যবাদ, আপনি শুনছিলেন তন্ময়। আসলে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল, এখানে মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ সদস্যদের এখানে টিকা দেওয়া হয়। প্রথম দিন এখানে 73 জন টিকা নিয়েছেন এবং সর্বসাকল্যে বরিশাল মহানগরীতে গতকাল নিয়েছেন 250 জন এবং জেলায় নিয়েছে 197 জন। আজও আরেকটি কথা যে বলা হয়েছিল, বরিশাল জেলায় মোট 131টি কেন্দ্রে টিকা দেওয়া হবে, কিন্তু আমরা প্রথম দিন দেখেছি যে আসলে ইউনিয়ন পর্যায়ে কিন্তু একটি করে কেন্দ্র করার কথা ছিল, কিন্তু আসলে প্রথম দিন ইউনিয়ন পর্যায়ে কোনো কেন্দ্র আমরা দেখিনি। এবং বলা হয়েছিল যে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3টি করে কেন্দ্র থাকবে, কিন্তু আমরা সেটি দেখেছি যে আসলে 1টি করে কেন্দ্র ছিল। এবং বলা হয়েছিল শেরেবাংলা মেডিকেল এবং জেনারেল হাসপাতালে 8টি করে কেন্দ্র থাকবে, কিন্তু আমরা দেখেছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 4টি কেন্দ্র এবং বরিশাল জেনারেল হাসপাতালে মাত্র 2টি করে কেন্দ্র করা হয়েছে। অর্থাৎ যে কতগুলো কেন্দ্রের কথা বলা হয়েছিল সেগুলো কিন্তু করা হচ্ছে না, কারণ এই মুহূর্তে কিন্তু মানুষজনের চাপ কম সেজন্য। তো এই ছিল বরিশাল থেকে সবশেষ খবর, ফিরছি আপনার কাছে তন্ময়। রাহাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরিশাল থেকে যুক্ত হতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, আজকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রমের দ্বিতীয় দিন, মানুষের আগ্রহ কেমন দেখছেন করোনার ভ্যাকসিন নেওয়ার প্রতি? ধন্যবাদ তন্ময়, আপনি যথার্থ বলছেন। দ্বিতীয় দিনও কিন্তু সকাল 8টা থেকে কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল সহ 15টি যে কেন্দ্রগুলো আছে সব কেন্দ্রেই কিন্তু আসলে যে সকাল 8টা থেকে একেবারে শুরু হয়েছে টিকা নিতেও কিন্তু অনেকজন এসেছেন। কিন্তু গতকাল প্রায় 150 জনের মতো এই চট্টগ্রাম মেডিকেল থেকে কিন্তু টিকা নিয়েছেন। একইভাবে কিন্তু চট্টগ্রামের আরও কয়েকটি কেন্দ্র যেগুলো আছে এমনকি উপজেলা পর্যায়ে সব মিলায় 200 জনের বেশি কিন্তু আসলে টিকা গতকাল নিয়েছেন। দ্বিতীয় দিনে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আজও কিন্তু যথাসময়ে কিন্তু শুরু হয়েছে সব কেন্দ্র, বলতে যে চট্টগ্রামের 14টি উপজেলা যেগুলো আছে সব উপজেলায় কিন্তু একেবারে তারা কিন্তু কার্যক্রম শুরু করেছে। সব মিলে বলা যায় কিন্তু যে উৎসব টিকা নেওয়ার, যে উৎসব করোনার টিকা নেওয়ার, সেই উৎসব কিন্তু আমরা গতকাল থেকে আমরা দেখছি। আমি একটু কথা বলতে চাই, আমার পাশে আছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসান শাহরিয়ার কবির। গতকাল যেমনটা আমরা উৎসব দেখেছি আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। কোন কোন জায়গায় মানে কয়টা কেন্দ্রে আজকে আমরা আমাদের চট্টগ্রাম জেলায় নগরে এবং সিটি কর্পোরেশন সহ প্রত্যেকটা উপজেলায়, বিশেষ করে সিটি কর্পোরেশনের নগর যেসব স্বাস্থ্যকেন্দ্র আছে সেগুলোতে একসাথে সব জায়গায় শুরু করেছি। 15টি কেন্দ্র আমরা একসাথে শুরু করেছি, প্রত্যেকটিতে 4 থেকে 9টি পর্যন্ত বুথ আছে। তাহলে বুঝতেই পারছেন যে বিপুল একটি জনসমাগম আমরা আশা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি, খুব ভোরেই আজকে যারা নিবন্ধন করেছেন এবং যারা নিবন্ধন করতে পারেননি, 55 ঊর্ধ্বে বয়স, তারা সকলেই চলে এসেছেন এবং আমাদের এখানে আপনারা জানেন যে হেল্প ডেস্ক আছে, তারা সেটি করে দিচ্ছেন। এবং আজকেও আমরা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা আশা করছি যে প্রত্যন্ত অঞ্চল থেকেও যারা তাদের নিজস্ব উপজেলা কমপ্লেক্সে যাচ্ছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তারাও তারা নিবন্ধিত হয়ে টিকা নিচ্ছেন এবং কালকে যারা দিয়েছেন তারা সকলেই নিরাপদে আছেন এবং ভালো আছেন। গতকাল আপনি নিজে টিকা নিয়েছেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে?
ধন্যবাদ। গতকালকে আমি নিয়েছি আপনাদের সামনে, আজকে কথা বলছি এবং আমি কাজ করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো রকম অসুবিধার সম্মুখীন হইনি। এটি অত্যন্ত নিরাপদ, আপনারা নিরাপদে এবং অত্যন্ত আস্থার সাথে এই টিকা নিতে পারেন। ধন্যবাদ আপনাকে। তন্ময়, আপনি অবশ্য বুঝতে পারছেন আমরা এতক্ষণ ধরে কথা বলছি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের সাথে, তিনি নিজেও গতকাল টিকা নিয়েছেন, সেই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। নয়ন বরাজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ শান্ত, তিনি রয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। শান্ত, আজকে দ্বিতীয় দিন টিকার কর্মসূচির, ভিড় কেমন দেখছেন, মানুষের আগ্রহ কেমন দেখছেন এই করোনার টিকা গ্রহণের প্রতি? তন্ময়, আমি বরঞ্চ আপনার এই পর্দা থেকে সরে যাই, আপনি বুথটা দেখেন। এটি সোহরাওয়ার্দী হাসপাতালের যে বুথ, এই আমরা যদি দেখতে পারি বুথ এক এবং বুথ দুই, এইখানে পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কেউ টিকা নিতে আসেননি। আমরা যেটি কথা বললাম, এখানে যারা স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা যেটি জানিয়েছেন যে খুব স্পেসিফিক্যালি দেয়া আছে যে কারা কারা আজকে টিকা নেবেন, এবং সেইভাবে যে আপনি জানেন রেজিস্ট্রেশন পদ্ধতিটা আছে, সেই রেজিস্ট্রেশন পদ্ধতি অনুযায়ী টিকা নেওয়া হবে এবং সেই অনুযায়ী কাজ চলবে। তো এই মুহূর্তে আমরা যেটি বলতে পারি যে আজকে এখন পর্যন্ত সোহরাওয়ার্দীতে কেউ এখনও টিকা নেননি। আমি দেখি এখানে একজন কারোর সাথে একটু কথা বলা যায় কি না, তাহলে যদি প্রক্রিয়াটি জানা যায়। এখানে যারা সেবিকা আছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আমরা একটু ছোট্ট করে জানতে চাই যে আসলে প্রক্রিয়াটা কি, একদম সাধারণ মানুষের জন্য যে কি প্রক্রিয়া এখানে এসে টিকা নিতে হবে। এখানে রেজিস্ট্রেশন ভুক্ত যারা, তালিকাভুক্ত যারা, সাধারণ হোক, স্বাস্থ্যকর্মী হোক, সমাজসেবী হোক, একই প্রক্রিয়ায় সবাইকে দেওয়া হবে তালিকা অনুযায়ী। ঠিক আছে, এটাই আর কিছু। আমাদের কালকে যারা রেজিস্ট্রেশন করেছে ওরকম আমরা অলরেডি তালিকা পেয়ে গেছি, ওই অনুযায়ী আমরা দিয়ে চলে যাব। এখন পর্যন্ত কতজন আজকের জন্য রেজিস্ট্রেশন করেছে, আজকে আপনারা কতজনকে দেবেন? আমরা আজকে মোটামুটি 400 জনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা শুরু করতেছি, বাকিটা তো পরে যদি বেশি। আপনাদের তো এই টিকা প্রদানের ট্রেনিং গুলো তো সম্পূর্ণ হয়েছে এটা নিয়ে? জি, ট্রেনিং আমাদের সম্পন্ন হয়েছে, আমরা সবাই ট্রেনিং প্রাপ্ত। এখানে যারা আমরা কাজ করছি সবাই ট্রেনিং প্রাপ্ত। এখন পর্যন্ত কি কেউ নিয়েছেন? না, আমাদের এখনো নেওয়ার সৌভাগ্য হয়নি, কালকে এত হ্যাজার্ড হয়েছে, আজকে আমরা নিব, আজকে নিব আমরা। তন্ময়, শুনছিলেন যে ডাক্তাররা নিয়েছেন এখানে, এবং এখন পর্যন্ত এখানকার টিকাদান যে কর্মসূচি সেটি শুরু হয়নি, তবে আজকে ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, এবং এরপরে এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার যাচ্ছি পরবর্তী সংবাদে। পহেলা মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়ার্ড ও থানা পর্যায়ে কমিটি গঠন করতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। প্রেসের মাধ্যমে নয়, সম্মেলনের মাধ্যমে এই সকল স্তরের কমিটি গঠন করা হবে। কমিটিতে তারাই আসবে যাদের নেতৃত্বে আসার যোগ্যতা রয়েছে এবং যারা বিতর্ক মুক্ত, এমনটাই জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদনে বিস্তারিত। 2019 সালে 30 নভেম্বর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠিক তার প্রায় এক বছর পর দুই ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। কমিটি ঘোষণার পরই ওয়ার্ড ও থানা আওয়ামী লীগকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 31 জানুয়ারি এক অনুষ্ঠানে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্রুততম সময়ের মধ্যে থানা ওয়ার্ড আওয়ামী লীগকে ঢেলে সাজানোর নির্দেশ দেন। ঘরে বসে কমিটি করার ঐতিহ্য থেকে বেরিয়ে আসতো। দলের হাইকমান্ডের নির্দেশনায় চলতি মাসেই বর্ধিত সভা করে মহানগরের ওয়ার্ড থানা কমিটির সম্মেলন করবে উত্তর দক্ষিণ আওয়ামী লীগ। বিতর্কিত কেউ যেন কমিটিতে না আসতে পারে সেদিকে সর্বোচ্চ নজর রাখার কথা বললেন নেতারা। আমরা বিতর্কিত লোক রাখবো না, এবং তখন যারা বিতর্কিত লোক এখানে আসছে, আসলে বিতর্কিত লোকরা
সেভাবে প্রকাশ করতে পারে না, একটা পোস্ট পজিশন নিয়েই বসে থাকে, তারা এমনি তো ব্যর্থ। ইনশাল্লাহ এই ধরনের যেহেতু এখানে অনেক সুযোগ আছে, প্রত্যেকের তার বাড়াতে যে পরিচিত আছে তারা তাদের ই করার জন্য সুযোগ আছে, অপরচুনিটি আছে। এদিকে ঢাকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, কোনো প্রেস কমিটির সুযোগ নেই এবং বহিরাগত কেউই কমিটিতে আসতে পারবে না। সম্মেলনের মাধ্যমে একদম ইউনিট কমিটি থেকে শুরু করে ওয়ার্ড এবং থানা সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের মাননীয় নেত্রী নির্দেশে। যে যে এলাকার দলের নেতা হবেন সেই এলাকার বসবাসরত ভোটারদের যারা আছে তাদের নিয়েই কমিটি গঠন করা হবে। বাইরের কোনো ভোটার, বাইরের কোনো নেতাকে নিয়ে ঢাকা মহানগরের কোনো জায়গায় তাকে নেতা বানানোর কোনো গঠনতান্ত্রিক কোনো নীতি আমাদের দলে নাই। রাজনীতিতে দীর্ঘদিনের ত্যাগী এবং বিতর্কমুক্তদের কমিটিতে আনার দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানান মির্জা আজম। তফিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের 3 বছর পূর্ণ হচ্ছে আজ। যদিও সরকারের নির্বাহী আদেশে এই মুহূর্তে সাজা স্থগিত করার গুলশানের বাসায় আছেন বিএনপি নেত্রী। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়ার ফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজায় কারাজীবন শুরু হয় তার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হয়। আরও 34টি মামলা রয়েছে বিচারাধীন। 25 মাসের বেশি কারাবন্দী থাকার পর গেল বছরের 25 মার্চ করোনাকালে সরকার তার সাজা স্থগিতের সিদ্ধান্ত নেয়। পরিবারের আবেদনে মানবিক বিবেচনায় সরকারের নির্বাহী আদেশে প্রথমবার শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়। এরপর আরও এক দফায় মেয়াদ বাড়ানো হয়। তার কারাগারে যাওয়ার 3 বছর পূর্তিতে ঢাকা মহানগরী সহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। এসছে এবং আমি মনে করি যে আমি বিশ্বাস করি এর চরম পরিণতি এবং খালেদা জিয়াকে 3 বছর অন্যায়ভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে আটকিয়ে রাখার কি পরিণতি, এটা খুবই সন্নিকটে খুবই তাড়াতাড়ি এর রেজাল্ট আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার মুক্ত হবে, সরকারেরও পতন হবে ইনশাআল্লাহ। দর্শক শেষ করছি News24 বিরতি, সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।